আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজার দুইটি রেসিপি শেয়ার করব, আর এই দুটি রেসিপি কিন্তু খুবই মজা আর খুবই সুস্বাদু একটা রেসিপি, আর খুবই অল্প সময়ে এই রেসিপিগুলো বানানো যায়। একটা হচ্ছে পেঁয়াজু আর একটা হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা। আর এই ভর্তা বানানো অনেকের কাছে ঝামেলা মনে হয়, সেজন্য খুবই অল্প সময়ে আর খুবই সহজ পদ্ধতিতে এই ভর্তা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজু ভাজার জন্য করে কিন্তু মসুর ডাল বেটটা বেটে নিয়েছি, আদা রসুন বাটা জিরে সহ 1 হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর কি পেঁয়াজের ভাগটা আমি বেশি দিলাম। পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি হলে খুব সুন্দর হয় মচমচে। আর এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আর খুবই অল্প সময়ে এভাবে পেঁয়াজু রান্না করে নেওয়া যায়। আর কোনো কিছু ভালো না লাগলে এভাবে পেঁয়াজু রান্না ভেজে একটু ভাতের সাথে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমি তো মসুর ডাল দিয়ে ভেজে নিলাম, এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে কিন্তু এক এক করে সব পেঁয়াজুগুলো আমি ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন কিভাবে আর খুবই অল্প সময়ে আমি মসুর ডাল অনেকগুলো ভিজে রেখেছিলাম, রেখে বেটে নিয়েছি আর কি, ব্লান্ডার করে নিয়েছি, একটুখানি নিয়ে ভেজে নিলাম। আর বেটে নেওয়া মসুর ডালগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলাম, আবার যখন মনে হয় তখন ভেজে নেব আর কি। ফ্রোজেন করা থাকলে ঝটপট এই পেঁয়াজগুলো ভেজে নেওয়া যায়। আর বাটারটা তো অনেক ঝামেলা মনে হয়, আমি বেটে ওই জন্য রেখে দিলাম। আর এখানে এভাবে করে ভেজে নেব মচমচে পেঁয়াজু, খুবই অল্প সময়ে ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কত লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে কিন্তু খুবই মজার। আর এখানে আমি চ্যাপা শুটকি ভর্তা করে নেব, এখানে দেখতেই পাচ্ছেন দুই রকমের চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, একটু গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন নিয়ে নিলাম, আর আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে, দেওয়ার পর কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আর অনেকেই আছে যে কাঁচা কাঁচা বেটে নিয়ে পরে কড়াইয়ে ভেজে নেয়, আমি ওই ভর্তাটা খেতে পারি না। আর এরকম করে ভর্তা করে নেবেন, দেখবেন যে অনেক সহজ পদ্ধতিতে এই ভর্তাটা ভেজে বানানো হয়ে যায়। অনেকে ঝামেলার জন্য করে কিন্তু খেতে চান না। আর এখানে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সরষের তেলও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি অল্প আছে আছে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা ভেজে নেব, সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর আমি পরে কিন্তু লবণ লাগলে আরও দিব। আর এখানে আমি একটু বাদামি বাদামি করে আস্তে আস্তে করে ভেজে নেব, দেখতে পাচ্ছেন বাদামি বাদামি হয়ে গিয়েছে, আর একটু করে ভেজে নেব, একটু লালচে ভাবটা চলে আসলে আমি একটু উঠিয়ে নেব। আর এখানে আমি মাছটা রেখে দিয়েছি, যে মাছটা ভেজে নেব, রান্না ভেজানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে একটু এ পর্যায়ে কিন্তু একটু তেলটা বেশি হয়ে গিয়েছে, কিন্তু চাইলে আপনার তেল বেশিও দিতে পারেন, না পারেন তেলটা একটু ধরে দিলে আর কি খুব মাছটা খুব মুচমুচে করে ভাজা হয়ে যায়, তাই আমি একটু বেশি তেল দিয়ে দিলাম। এখানে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই মাছগুলো আমি খুব একটু লাল লাল করে একটু ভেজে নেব, আবার বেশি ভাজবো না, কারণ আবার তিতো হয়ে যাবে। আর এই পরিমাণ আন্দাজ অনুযায়ী দেখতেই পাচ্ছেন এরকম করে আমি ভেজে নিয়েছি। এখন আমি সেচাই সেচে নেব আর কি, আমার লোয়ার সেচাটা আমি নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন লোয়ার সেচাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি সবগুলো দিয়ে দিলাম, আমি কিন্তু মাছও দিয়ে দিয়েছি, ওই চাপা শুটকিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে এভাবে করে আমি ছেঁচে নেব। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছেঁচা হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল চ্যাপা শুটকির ভর্তাটা, অনেক সুস্বাদু কিন্তু, আরও কোনো ঝামেলা মুক্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।